কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে একটু ভালো করে চিন্তা করে নিলে তখন একাধিক তথা দশ বিশটা জায়গার সমাধান এখান থেকেই হয়ে যায় তো এই জন্য এগুলো ওইভাবেই নিতে হবে যেমন ধরে নেন দুজন শিক্ষক একজন হিন্দু একজন মুসলমান আবার আসবে হয়তো একজন খ্রিস্টান একজন মুসলমান একজন হিন্দু একজন মুসলমান একজন বৌদ্ধ একজন মুসলমান অথবা দশজন তার মধ্যে নয়জন জন মুসলমান একজন হিন্দু কিংবা নয় জনই বিধর্মী একজন মুসলিম এই সবগুলি কিন্তু একই বিষয়ের এখানে যেটা উত্তর হবে একটার ওটাই উত্তর হবে প্রত্যেকটার তো এই জন্য এটা এইভাবে নেবেন এবং কারণটা জানলেন তখন হয়তো আরো কোনো চিত্র হয়তো এখন আমি উপস্থাপন করি সেটার সেটারও উত্তর হয়ে যাবে সেটা হলো একজন মুসলিম যেখানে থাকবে সেই জায়গায় আপনি সালাম দিতেই পারেন আপনার টার্গেট থাকবে উনি এর ফাঁক দিয়ে ওদেরকে আর কিছু বলাও লাগলো না আপনি বেঁচে গেলেন তাদেরকে তো কোনো অভিবাদন দেওয়ার অভিবাদন দেওয়ার অনুমতি নেই তারা যদি সালাম দে শুধু আমরা আলাইকুম পর্যন্ত বলার অনুমতি পাইছি এই জায়গায় তো আমাদের উত্তর ছিল না কিছু বলার তাদেরকে অভিভাবন কোনো অনুমতি ছিল না তখন ওই ওই কুশল বার্তা বিনিময় এটা দিয়ে অথবা যে কোনো প্রসঙ্গ থাকলে সেটা দিয়ে আমাদের কথা চালিয়ে দেওয়ার বিষয় ছিল আর না হলে যে কোনো উজর দেখে যে আমি এখন একটা সমস্যায় আসি কথা বলতে পারতেছি না একটু ভঙ্গি সঙ্গি দেখে বোঝানো যে মুখ আমার ভর্তি আমাকে কিছু দিয়ে রাখছি পাশ কেটে চলে যাও কিন্তু আরেকজন সামনে থাকলে তার সাথে কথা বলতে হবে এখন তো সে মাইন্ড করতো তো ইসলাম আমাদেরকে সমাধান দিয়ে দিচ্ছে আপনি তাকে উদ্দেশ্য করে সালাম বলে দিবেন তার সাথে ওই ওর বিষয়টা কি হয়ে গেল আর আড়াল হয়ে গেল ঢাকা পড়ে গেল এবার কি বোঝা গেল যে এই সব প্রসঙ্গে একজন মুসলমান থাকলে আমরা তাকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিব আর ওদের থেকে আমরা এড়িয়ে গেলাম কিন্তু যদি একজনের মুসলমান না থাকে কিছুই বলার নেই ওই যে আগে যেটা বলেছি ওই কায়দাস